দশ ব্যক্তি বেহেস্তি। আবু বকর বেহেস্তি, ওমর বেহেস্তি এবং আলী, ওসমান, জুবায়ের, তালহা, আব্দুর রহমান, আবু ওবায়দা ও সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। হাদিস বর্ণনাকারী বলেন, তাহারা উক্ত নয় জনকে গণনা করেন এবং দশম ব্যক্তি সম্পর্কে নীরব থাকেন। তখন লোকেরা বলিল, হে আবুল আওয়ার, আমরা আপনাকে আল্লাহর নামে কসম দিয়া বলিতেছি, দশম ব্যক্তি কে? তিনি বলিলেন, তোমরা আমাকে আল্লাহর নামে কসম দিয়া জিজ্ঞাসা করিয়াছ, অর্থাৎ এই জন্য বলিতেছি আবুল আওয়ার বেহেস্তি, অর্থাৎ সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আল-হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3685।